unknown number. Dorbo? Dharu. Dekho ki bolche. Hello? Ami ki totar shonge kotha bolchi? Haan, bolchen. Ki kotha bolchen apni? Dekho ma, amar naam bolle tumi chinte parbe na. কিন্তু পরিচয় দিলে চিনতে পারবে তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল আমাদের বাড়িতে আমি ঠিক কিছু বুঝতে পারছি না একটু ক্লিয়ার করে বলুন আমি আসমানের বাবা বলছি আসমানের বাবা হ্যাঁ বলুন কি দরকার আমার সঙ্গে দেখো মা আমি তোমার সঙ্গে একটু আলাদা করে কথা বলতে চাই আলাদা করে কথা আমার সঙ্গে মানে কি কথা বলতে চান আপনি তো জানেন যে আসমান আর আমাদের এখানে কাজ করে না একটা পয়েন্টে কাজ করত কিন্তু এখন কাজ ছেড়ে দিয়েছে আপনার সঙ্গে আমার আর কি কথা থাকতে পারে দেখো মা ও যে শুধু তোমাদের ওখানে কাজ করত তা তো নয় আমি যতদূর জানি বা বুঝেছি যে তোমার সঙ্গে ওর একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছিল আমার মা আপনার ছেলের সব অপরাধ ক্ষমা করে দিয়ে নিজের ছেলের জায়গা দিয়েছিল আর হ্যাঁ আমার সঙ্গেও আসমানের একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়েছিল তো আপনি তো আপনার ছেলেকে নিশ্চয়ই চেনেন আসমান সেই ভালোবাসার কোনো দাম দিতে পারেনি শেষ পর্যন্ত ও এমন একটা কাজ করলো যে আমরা বাধ্য হলাম ওর সঙ্গে সব সম্পর্ক মুছে দিতে আপনি নিশ্চয়ই আসমানকে নিয়েই আমাকে কিছু একটা বলার জন্য ফোন করেছেন দেখো মা তোমার সঙ্গে একটু আলাদাভাবে কথা বলা দরকার আর আমি যেসব কথা বলবো সেগুলো আসমানকে নিয়েই বলবো আসমানের ব্যাপারেই বলবো আর সেই কথাগুলো তোমার একটু জানা দরকার না আমার সত্যি কিছু জানার দরকার নেই আমি আমি আসমানের ব্যাপারে কিছুই জানতে চাই না আমার যথেষ্ট জানা হয়ে গেছে ওর ব্যাপারে আমার আর আসমানকে নিয়ে কোনো কৌতূহল নেই I'm sorry, কিন্তু আমার না একদম আপনার সঙ্গে আর কথা বলতে ইচ্ছে করছে না শোনো 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 দেখো কথাগুলো শুনলে তোমার হয়তো একটা অন্য উপলব্ধি হতো তুমি যে আসমানকে ভুল বুঝছো সেই ভুলটা তুমি হয়তো আর আর বুঝবে না আমি ভুল বুঝছি না আপনি হয়তো আপনার ছেলেকে ভুল বুঝছেন আপনার কোনো আইডিয়া নেই না আপনার ছেলে কতদূর কতটা নোংরা কাজ করতে পারে হ্যাঁ আমার তাই মনে হয় আমার মনে হয় আপনি জানেন না আপনি ঠিকভাবে আপনার ছেলের পরিচয়টা জানেন না তাই আপনি আমাকে এইসব কথা বলছেন যে আমি আপনার ছেলেকে ভুল বুঝছি আপনি ছেড়ে দিন আমি না একদম আমি কথা বলতে পারছি না এটা নিয়ে আপনার যদি আসমানকে নিয়ে কথা বলতেই হয় আপনি আপনার ভাবি ছেলের বউকে বলবেন আমাকে প্লিজ বলবেন না আমি না একদম ইন্টারেস্টেড নই সরি ফোনটা রাখলাম প্লিজ প্লিজ শোনো শোনো ফোনটা দেখো না দেখো আসমানের সঙ্গে কারোর বিয়ে হচ্ছে কি হচ্ছে না এটা আমার জানা নেই ও অ্যাডাল্ট ইচ্ছে করলে কাউকে বিয়ে করতেই পারে তাতে আমার আপত্তি থাকার কথা না কিন্তু ও তো এখন ইন্টারভিউ দিচ্ছে পরীক্ষার জন্য তৈরি হচ্ছে আর চাকরি বাকরি না পাওয়া পর্যন্ত বিয়ে থা এসব এসব কথা উঠছে কেন এসব কথার তো কোনো জায়গাই নেই ওঠার দেখো আমি মনে করেছিলাম তুমি একজন ফরওয়ার্ড মেয়ে সত্যের পথে চলা এক মেয়ে তাই এই কথাগুলো তোমাকে বলতে চেয়েছিলাম আর শোনো এই কথাগুলো যেগুলো আমি তোমায় বলতে চাইছি সেগুলো কিন্তু আসমান জানে না দেখুন আমি সত্যি ইন্টারেস্টেড নই ঠিক আছে তুমি যখন ওর ব্যাপারে কোনো কিছু জানতে আগ্রহী নও তখন কোনো কথাই আমি তোমায় বলবো না আসলে কি জানো তো আমার ছেলেটাকে সবাই চিরকাল ভুল বুঝে এসেছে ও ভালো মনে এক জিনিস করতে চেয়েছে আর লোকে ওকে উল্টো ফেলেছে দেখো ওই মিসআন্ডারস্টুড বলে আর কি আর শুধু মিসআন্ডারস্টুড নয় আমার ছেলে কিন্তু মিসজাজডও যাকে আমি ভেবেছিলাম এক্ষেত্রে হয়তো একটু ব্যতিক্রম কিছু ঘটবে কিন্তু সেরকম কিছু ঘটলো না যাকে যাক তোমায় ফোন করে বিরক্ত করার জন্য আমি দুঃখিত সরি
কি বলছিলেন উনি? মানে এতক্ষণ ধরে কি বলতে চাইছিলেন? ওই উনি আসমানকে নিয়ে আমার সঙ্গে কিছু একটা কথা বলতে চায়। আমি তো বলেই দিলাম, তুই তো শুনলে যে আমি ইন্টারেস্টেড নই। হ্যাঁ সেটাই, একবার যখন একটা মনস্থির করেই নিয়েছ তখন তো এত দোদুল্যমানতার কোনো দরকার নেই। আর তাছাড়া আসমানের কথা ভেবে বা জেনে তুমি করবেই বা কি বলো? হুম, ওই নিশ্চয়ই ওই ওই টাকা পয়সার কথাটা বলেছিলাম না আমি আগের দিন, ওটাই ওর বাবাকে দিয়ে বলাবে যে আমি টাকা পয়সা নিয়ে নিই। মানে একটা মিথ্যে দিয়ে আরেকটা মিথ্যে ঢাকার চেষ্টা, আমি আর জীবনে এই বোকামিটা করবো না। যাই হোক, কুকুতি চলো। কিছু ভাবছিলে? না, জীবন তো তোমার, তাই ভাবনাটাও তোমার। আমার আবার কি ভাবনা? আমি তো ডিসাইড করে নিয়েছি, রূপের সঙ্গে আমার সংসার, আমার সুখের সংসার। আসমান আসমান শুধুমাত্র একটা বিটার এক্সপিরিয়েন্স, আর কিছু না। যত তাড়াতাড়ি সম্ভব আমি আসমানকে ভুলে যাব। এতগুলো বছর ধরে কেউ আমাকে দিয়ে যা করাতে পারেনি, এমনকি তুইও যেটা পারিসনি, একজন বাইরের লোকের কথায় আমি সেটা করতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, আমি বাধ্য করেছি, নিজের স্বার্থে বাধ্য করেছি আমি, কারণ এই দুনিয়ায় তুমি ছাড়া আমার কেউ নেই, একমাত্র তুমি আছো মা। হ্যাঁ, যদি কোনো ক্ষতি হয় আমার হবে, অন্য কারো হবে না। আচ্ছা ঠিক আছে, কলকাতায় গিয়ে আমি তোমাকে একটা সস্তা হতেই লাগবো, কোনো ব্যাপার না। তোমার পরিচিত অপরাজিতা মাসির পরিচিত কারোর বাড়িতে তোমাকে থাকতে হবে না। আমি স্যারেদের কাছ থেকে কিছু টাকা ধার করেছি। আরে বাবা, তোমার অসম্মান হোক, আমি এমন কোনো কাজ করবো না মা, এবার কোনো চিন্তা নেই তো, ঠিক আছে? আরে শোনো মাসি, আমি এটা বলছিলাম খিলখি, আমি বলছিলাম দেখো, আমার পরিচিত দাদার বাড়িতে থাকলে না তোমার মায়ের খাওয়া দাওয়াটা অন্তত ঠিক থাকতো, চিন্তা থাকতো না। দেখো হোটেলে তো ওরকম ভালো খাবার দাবারও পাবে না। কোনো ব্যাপার না, রান্নার ব্যাপার তো দু মিনিটে করে নেবো, শুধু একটা ইন্ডাকশন চাই আমার, আমি মাকে সেদ্ধ ভাত করে দেবো, ঠিক আছে? মাকে বাইরের খাবার খেতে হচ্ছে না, ঠিক আছে তোমা? হ্যাঁ, তুমি কোনো টেনশন করো না। আর কটা দিনের তো ব্যাপার, তারপর তো ফিরেই আসছি আমরা। কিন্তু শোন না, তুই তুই এতগুলো টাকা ধার নিলি, শোধ করবি কি করে এতগুলো টাকা? হ্যাঁ করে দেবো, ধার নিয়েছি করে দেবো, খাটতে পারি তো, খেটে শোধ করে দেবো। আর আমি বলেছি তো একটু একটু করে শোধ করবো, আর আমার ক্যান্টিনে তো ভালোই চলছে, ভিড় হচ্ছে, কোনো চিন্তা নেই মা তোমার। আমি তোকে খুব বিপদে ফেলে দিলাম রে। কিসের বিপদ? আমার যদি এত বড় অসুখটা না করতো, আমি তো আমার মেয়েটাকে একটু সাহায্য করতে পারতাম, আমি তো কিচ্ছু করতে পারি না ওর জন্য। আমার মেয়েটা একা একা এত বড় দুর্যোগ মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমি কিচ্ছু করতে পারি না ওর জন্য। ময়ূরাক্ষী, ময়ূরাক্ষী অসুখ তো অসুখ তো কারোর হাতে থাকে না। আপনাদের একান্তই যদি কলকাতায় গিয়ে হোটেলে থাকতে হয়, সেটুকু অন্তত আমায় করতে দিন প্লিজ। আচ্ছা আমি না বুঝতে পারছি না, আপনি আপনি আমাদের ব্যাপারে কেন এত বেশি ইনভলভ হচ্ছেন, কেন মানে এত সাহায্য কেন করছেন, কে হন আপনি? কেউ কেউ সম্পর্কের খাতিরে আমি আপনার কেউ হই না, আপনিও আমার কেউ হন। আমি শুধু একটা জিনিসই চাই, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, আপনি তাড়াতাড়ি ভালো হয়ে উঠুন। আর ময়ূরাক্ষী, এটা আমি শুধুমাত্র আপনার জন্য করছি তা কিন্তু নয়, আমি নিজের জন্যও করছি। দেখুন দেখুন, আমি আমি একা মানুষ, আমি কাজ করি, আমি রোজগার করি, আমার একার অত টাকা কিসে লাগবে বলুন তো? আমি তো এরকম বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করি, সংগঠনের সঙ্গে কাজ করি, সেই সমস্ত ফান্ডে টাকা দিই, সেখানে সেখানে আমি দেখছি আপনার মেয়েটা আপনাকে বাঁচিয়ে রাখার জন্য কি প্রচণ্ড একটা লড়াই করছে।
আর সেখানে যদি আমি একটু কাঠ বিড়ালির ভূমিকা নিই তাতে কি আপনার খুব ক্ষতি হয়ে যাবে বলুন তো? মাসি লাগবে না, আমার কাছে যা আছে হয়ে যাবে, আমি বলছি তো। আমি জানি খিলখিল, তুই তোর মায়ের মতো হয়েছিস, মাথা উঁচু করে থাকতে চাস, কারুর থেকে কোনো সাহায্য চাস না জানি, কিন্তু দেখ তুই তো প্রয়োজনে তোর স্যারদের থেকে টাকা নিয়েছিস, মাসির থেকেও না হয় নিলি। আচ্ছা কি আছে, তুই তো সময় সুযোগ মতো কাজ করে সেই সমস্ত টাকা শোধ করে দিবি, আমাকেও না হয় তখনই দিবি, এইটুকু আমায় করতে দে প্লিজ খিলখিল। জল থই থই, জল থই থই ভালোবাসা।